दिल्ली पुलिस हरियाणा पुलिस यदि बीजेपी झंडा नहीं क्यों चुरी करे ताले ताके धरबे ना ताके पहारा देवे ताले बीजेपी आर तृणमूलेर आमले कार लाभ हलो যত চোর জোচ্চোর ধর্ষক গুন্ডা বদমাইশে সাধারণ মানুষের নিরাপত্তা চলে গেল। প্রতিদিন ধর্ষণ হচ্ছে মা বোনেদের। দেখেছেন বিজেপি আর তৃণমূল কি রাজনীতি করেছে? আদিবাসী মা বোনদেরকে দণ্ডি কাটাচ্ছে। বড় বড় নেতারা অর্জুন সিং এমপি, মুকুল রায় এমএলএ, ওই বাবুল সুপ্রিয় বিজেপির এমপি ছিল, রাজ্যের মন্ত্রী হয়েছে তৃণমূলে, তারা আরামসে এই দল থেকে ওই রামের দলে যেতে পারে। এই শুভেন্দুর বাপ ভাই নামে তৃণমূলের এমপি আর ওদিকে বিজেপিতে যোগ দিয়েছে, আর একজন আদিবাসী মহিলা তার পরিবারকে বলা হচ্ছে তুমি পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা পাবে না, তাহলে তোমাকে শুদ্ধিকরণ করতে হবে, সুতরাং তোমাকে দণ্ডি কেটে তারপরে তৃণমূলের অফিসে যেতে হবে। আবার রুটটা যদি বিজেপিতে কেউ যায় তখন বলবে গোবর খাইয়ে গোমূত্র পান করিয়ে শুদ্ধকরণ করতে হবে, এরা মানুষকে অমর্যাদা করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কখন? যখন মানুষের প্রয়োজনীয় ওষুধ, খাদ্য, জ্বালানি তার দাম বেড়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনে মিলে জিএসটি খুব মোট 18%, 9% মোদি, 9% দিদি। আপনি একটা হাসপাতালে চিকিৎসা করতে যাবেন, সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন না, প্রাইভেটে যেতে হবে, ওষুধ বাইরে কিনতে হবে, আর ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার উপর ট্যাক্স লাগানো হচ্ছে। আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন, তার উপর 18% ট্যাক্স। আপনি একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবেন, তার উপর 18% ট্যাক্স। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে? ওই 18%-এর মধ্যে জিএসটির দুটো ভাগ আছে, 9% আইজিএসটি মানে ইন্ডিয়া গভর্নমেন্টের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর 9% হচ্ছে এসজিএসটি মানে স্টেট গভর্নমেন্টের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তার মানে 9% দিদির, 9% মোদির। এটাকেই বলে ভাগাভাগি, এটাকেই বলে একটা বিস্কুট আছে না, আধা মিঠা আধা নমকিন, বলে না আধা মিঠা আধা নমকিন, 50-50। এরকম বিজেপি আর তৃণমূলে এই লুটে রাজত্ব হচ্ছে 50-50, আধা মিঠা আধা নমকিন। একজন একটু জোরসে হিন্দু হিন্দু করো, অন্যকে একটু জোরসে মুসলমান মুসলমান বলবে, আবার নিজের মধ্যে টিম পাল্টেও নেবে। হিন্দু পাড়ায় গিয়ে বলবে তৃণমূলটা এত শয়তান, একে বাঁচার থেকে বাঁচতে হলে কী হবে, নবান্নর হাত থেকে বাঁচতে হলে 56 চাই। আবার মুসলমান পাড়ায় গিয়ে বলবে এত শয়তান বিজেপি, লাভ জিহাদ, খুন, হাঙ্গামা, দাঙ্গা, তাহলে কী করতে হবে, বলে বিজেপি থেকে বাঁচতে হলে, তাহলে 56 থেকে বাঁচতে হলে 99 চাই। আরে 99 56-র বিরুদ্ধে নয়, 56-99-র বিরুদ্ধে নয়, যাহা 52 তাহাই 53, যাহা 99 তাহাই 56, শুধু সাইনবোর্ডটা আলাদা করে নিয়েছে।